নমস্কার আপনারা দেখছেন আপডেট লাইফ আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলির দিকে চোখ রাখব আন্তর্জাতিক হটস্পট এবার ভারতে এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ আপডেট অপ্রস্তুত ছিল সরকার পশ্চিমবঙ্গ সরকার অপ্রস্তুত ছিল এরকমই একটি খবর উঠে এসছে আজকের তথ্যে মুখ্যমন্ত্রীকে বাজে বার্তা দিলেন রাজ্যপাল বাস ও ট্রেনের যাত্রা নিয়ে নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার কী সেই নির্দেশিকা আসুন জেনে নেব আজকের ভিডিওতে পিএম কেয়ার্সের টাকার কোনো হিসাব নেই এ নিয়ে জনতার রোষে পড়তে চলেছেন কেন্দ্রীয় সরকার বিধ্বস্ত কলেজ পরীক্ষা হবে কিভাবে সে নিয়ে প্রশ্ন উঠছে বারবার এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ তথ্য চিন্তা বাড়াচ্ছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের সর্বত্র চিন্তা বাড়াচ্ছে পরিযায়ী শ্রমিক সেনা ডাকা নিয়ে যা বললেন অধীর চৌধুরী ঈদ নিয়ে যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মুসলিম ভাই বোনদের এ নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ অবশ্যই প্রেস করবেন পাশে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব অপ্রস্তুত ছিল সরকার সরকার এই মুহূর্তে যে কোনোভাবেই প্রস্তুত ছিল না তা জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা যা তোপ দেখেছেন বিরোধীরা বিদ্যুৎ জল সহ ন্যূনতম পরিষেবার দাবিতে কলকাতা নানা প্রান্তে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বহু জায়গায় গাছ কাটার কাজও শুরু হয়নি ঝড়ে তিন দিন পর সেনাকে রাখা হচ্ছে সম্মিলিত সুরে বিরোধীদের বক্তব্য বিপর্যয় গভীর তাতে কোনো সন্দেহ নেই সম্ভাব্য বিপর্যয় এলাকা থেকে অনেক মানুষকে সময় মতো নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পেরেছে সরকার আগামী রাজনৈতিক বিতর্ক সরিয়ে সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে বলে সব দল তবু ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি সরকার প্রশাসনের তরফে চোখে পড়েনি আর তারপরই মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপান উত্তরের পথ আরও খুলে দিয়েছেন লোকসভা বিরোধী দলের নেতা অধিত চৌধুরী মনে করছেন শনিবার বলেছেন আবহাওয়া যা পূর্বানুমান করেছেন তা সম্পূর্ণ সত্যে প্রমাণিত হয়েছে তাদের দক্ষতা যোগ্য কিন্তু প্রস্তুতিতে পশ্চিমবঙ্গ সরকারের দক্ষতা দেখাতে পারলো না চারিদিকে এই অবস্থা দিদি আপনি পারলেন না সাধারণ মানুষ খুব বিপদে পড়লো গণবিক্ষোভের পিছনে সাম্প্রদায়িক নানা রকম উস্কানি আছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী তার কড়া সমালোচনা করেছে কংগ্রেস এবং সিপিএম নেতারা চলে আসছে পরবর্তী আপডেটের দিকে আন্তর্জাতিক হটস্পট হয়ে উঠতে চলেছে ভারত ভারতে আন্তর্জাতিক হটস্পট আর যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে তার স্বাভাবতই চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষ থেকে ডাক্তারদের এই তালিকা রয়েছে অন্যান্য দেশের নামও রয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ব্রাজিলকেও আন্তর্জাতিক হটস্পট বলে চিহ্নিত করা হচ্ছে তবে খুব দ্রুত সর্বোচ্চ করোনা আক্রান্ত তার জায়গায় তালিকাতে পাঁচ প্রথম পাঁচের জায়গা করে চলেছে ভারত যা রীতিমতো আশঙ্কায় গত বেশ কয়েকদিন সংক্রমণ ছড়ানোর সর্বোচ্চ হার দেখা যাচ্ছে লকডাউনের শিথিলতা আনার পরই এই অবস্থা তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের লকডাউন করে উঠে যাওয়ার পরই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে খবর প্রতিদিন গড়ে দু জন আক্রান্ত হয়েছেন পয়লা মে থেকে এই ট্রেন শুরু হয়েছে সাতই মেয়ের পর এই প্রতিদিন তিন তিন হাজারের বেশি করে নতুন করে প্রতিদিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা মিলছে বিশেষজ্ঞরা বলছেন গত এক সপ্তাহে গড়ে পাঁচ থেকে ছ হাজার নতুনভাবে আক্রান্ত হওয়ার খবর বেড়েছে ভারতে উনিশে মে থেকে সব কম আক্রান্ত ছিল চার হাজার নশো সত্তর জন সেদিন আক্রান্ত হয়েছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক হটস্পট বানিয়ে তুলতে চলেছে ভারতকে মে মাসের শেষে যদি লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হয় তবে জুলাই মাঝামাঝি করোনা আক্রান্তের হার আকাশ ছোঁবে এমনই মনে করা হয়েছে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব ইন্ডিয়ার তরফে চলে আসছে পরবর্তী আপডেটের দিকে মুখ্যমন্ত্রীকে যে বার্তা দিলেন রাজ্যপাল রাজ্যপালই বারবারই বিভিন্ন ইস্যুতে সরকারের সাথে তোপ দেখে চলেন এবং বারবারই সরকারের সাথে বিধ্বস্ত বিভিন্ন মতবাদের মধ্যে বিক্ষোভে জড়িয়ে পড়েন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে তাতে বলা হতো বলছেন যে তার সাথে যোগাযোগ রাখলে আরও তিন দিন আগে সেনা নামানো যেত পরিস্থিতি আরও দ্রুত স্বাভাবিক করা যেত মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রাজ্যপাল টুইটারে লিখেছেন মানুষ ন্যূনতম পরিচয় পাচ্ছে না মানুষ অত্যন্ত দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন সরকারের কাছে আমার আর্জি সরকারি সমস্ত সংস্থাগুলো অবিলম্বে সমস্ত শক্তি দিয়ে পরিষেবা চালু করুক এরপর তিনি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ রাজ্যপালের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন সেটা রাখলে তিন দিন আগে সেনাবাহিনীকে তলব করা যেত তবে রাজ্যপাল আগে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ লোকসভায় কংগ্রেস নেতা আদিত চৌধুরী রাজ্যে সমালোচনা করেছেন তাদের বক্তব্য রাজ্য সরকার বৃহস্পতিবার সকালেই সেনাবাহিনীর সাহায্য চলার উচিত ছিল তাহলে মানুষ এত হয়রানি হতো না উল্লেখযোগ্য ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বিধ্বস্ত রাজ্যে জরুরি পরিষেবা ও জনজীবন দ্রুত স্বাভাবিক করতে কেন্দ্রের কাছে সেনা নামানো আর্জি জানিয়েছে পররাষ্ট্র দপ্তর রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পাঁচ কলম সেনা নামানো হয়েছে বলে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে প্রতি কলমে পঁয়ত্রিশ জন করে সেনা রয়েছেন চলে আসি পরবর্তী আপডেটের দিকে বাস ও ট্রেন যাত্রা নিয়ে যে বার্তা দিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার ফলে কিন্তু সাধারণভাবে লকডাউনে বিমান ট্রেন এবং বাস যাত্রায় নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকার ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে সরকারি টিকিটের সঙ্গে কী 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 করবে না কি কি করবে না তা তালিকায় দিয়ে দেওয়া হবে সব যাত্রীদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন রুখতে আগাম সতর্কমূতো ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ পালন করতে হবে তা ঘোষণা করবে বিমানবন্দর রেলস্টেশন বাস টার্মিনাল বিমান ট্রেন বাসে চতুর্থ পর লকডাউন চলাকালীন বিমান ট্রেন বাসে আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে নতুন নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রক প্রথমে বলা হয়েছে যে সফরের সঙ্গে কি কি করবে না কি নিয়ে দে করবে না ট্রেনের টিকিটের সাথে দিয়ে দেওয়া হবে সব যাত্রীদের মোবাইল আরোগ্য সেু অ্যাপ রাখতে হবে সব রাজ্য শাসিত অঞ্চলকে বলা হয়েছে সব যাত্রীদের বাধ্যতামূলক থার্মাল স্ক্রিনিং করাতে হবে সফরের সময় সব যাত্রীকে ফেস মাস্ক ব্যবহার করতে হবে হাতে স্যানিটাইজার শ্বাস প্রশ্বাসজনিত হাইজিন পরিবেশগত হাইজিন রক্ষা করে চলতে হবে বিমানবন্দর রেজিস্ট্রেশন বাস টারবিনাস নিয়মিত মুক্ত রাখতে হবে বিমানবন্দর রেজিস্ট্রেশন বাস টারবিনাস সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করতে হবে এক্সিট পয়েন্টে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করতে হবে উপসর্গ যাত্রীদের আগামী দিন নিজের দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হবে আর উপসর্গ দেখা দিলে জেলা প্রশাসনকে জানাতে বাধ্য থাকবেন যাত্রী উপসর্গ দেখা দিলে স্থানীয় যাত্রী আইসোলেশন সেন্টারে পাঠানো হবে সেখানে তার শারীরিক পরীক্ষা হবে আর উপসর্গ কম থাকলে যাতে বাড়িতে আইসোলেশনে থাকতে হবে দেশে নিজেদেরকেও চব্বিশ ঘন্টায় মারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ছ হাজার সাতশো সাতষট্টি জন চলে আসছে পরবর্তী আপডেটের দিকে পিএম কেয়ার্সের টাকার কোনো হিসাব নাই এই রকম তথ্য উঠে আসছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং বিভিন্ন ইস্যু থেকে এই নিয়ে কিন্তু জনদ জনগণ অত্যন্তই ক্ষিপ্ত হচ্ছে আস্তে আস্তে এই মুহূর্তে এম কেয়ার্স ফান্ডে হাজার হাজার কোটি টাকা কোথায় গেল কোথায় কত খরচ হচ্ছে ধোঁয়াশা হয়ে গেছে উত্তর নেই অথচ এদিকে গেছে করোনা পরীক্ষার হার যথেষ্ট নয় পর্যাপ্ত পিপি কিটের অভাব নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকর্মীরা প্রধানমন্ত্রী নিজেদের প্রেম গ্রামের সরকারি হাসপাতালে অবস্থায় তথৈবচ একটাই মাস্ক দীর্ঘদিন ধরে ব্যবহার করছে চিকিৎসক নার্সরা কেন প্রধানমন্ত্রী নতুন তান্ত্রহবিলের টাকা স্বাস্থ্য ঢালা হচ্ছে না প্রশ্ন বিরোধীদের ওই ভাড়ারে গচ্ছিত টাকা আসল অঙ্কটাই বাগত জানায়নি মোদী সরকার প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইট বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রেস রিলিজ ঘেঁটে একটা হিসাব দাঁড় করেছে ইন্ডিয়া স্পেড ডট কম পাশাপাশি তারা এটা জানিয়েছে আসল অঙ্কটা অনেকটাই বেশি সংস্থার দাবি কোভিড মোকাবিলায় পিভেন কেয়ার ফান্ডে এখনও পর্যন্ত ন হাজার ছশো সাতাত্তর দশমিক নয় কোটি টাকা ঢুকেছে এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা চলতে অর্শবরশী প্রায় দু হাজার আটানব্বই দশমিক দু আটানব্বই কোটি দশমিক দুই দশমিক দুই কোটি টাকা দেওয়ার ঢালার প্রতিশ্রুতি দিয়েছে পাশাপাশি করোনা মোকাবিলায় রাজকোষ ঘাটতি সামলাতে সাংসদদের এমপি ল্যাডসের টাকাও বন্ধ করা হয়েছে সাংসদের বেতন ভাতা থেকে ত্রিশ শতাংশ কাটা হবে আগামী এক বছর সব মিলিয়ে ইন্ডিয়া স্পেন্ডের হিসাবে অনুযায়ী সাত হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা থেকেই যাচ্ছে কেন্দ্রের ভাণ্ডারে যা কোভিড যুদ্ধে অনায়াসে ব্যয় করতে পারে কেন্দ্রীয় সরকার চলে আসছি পরবর্তী আপডেটের দিকে চিন্তা বাড়াচ্ছে পরিযায়ী শ্রমিকরা পরিবারী শ্রমিকদের চিন্তা বাড়াচ্ছে বারবারই বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারে বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে ফিরছেন তাদের ক্ষেত্রে এই সংক্রমণের হার সব থেকে বেশি গতকালই দেখা গেছে যে হুগলি জেলায় থেকে বেশি সংক্রমণ হয়েছে একদিনে এর ফলে সাধারণত জেলা প্রশাসনই শুধু নয় রাজ্য প্রশাসনকে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে যাতে কোনোরকমভাবে ট্রেন এ রাজ্যে না আসে এবং এ নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে রেল কর্তৃপক্ষ যাতে ছাব্বিশ তারিখে আগে কোনোভাবে ট্রেন না আসে এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনোভাবে ট্রেনের সম্ভাবনা না থাকে এছাড়াও পঁচিশ তারিখ থেকে যে বিমান পরিষেবা চালু করার কথা ছিল তা এখনও পর্যন্ত স্থগিত করতে বলেছেন এখন কি তিনি প্রস্তাব দিয়েছেন আঠাশ তারিখ বাগডোগড়ায় চালু করা যেতে পারে তবে রাজ্যে আবার কলকাতাতে চালু করার জন্য অবশ্যই তিরিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে কেন্দ্রীয় সরকারকে চলে আসি পরবর্তী আপডেটের দিকে বিধ্বস্ত কলেজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন এবং পশ্চিমবঙ্গ যে সমস্ত কলেজগুলিতে সিবিএসসির পরীক্ষা হওয়ার কথা ছিল সেই সমস্ত পরীক্ষা পরীক্ষা কেন্দ্রগুলি অর্থাৎ কলেজগুলি কিন্তু অনেকটাই আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কলেজ ক্যাম্পাস লণ্ডভণ্ড হয়ে গেছে এই পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব প্রশ্ন তুলছে ছাত্রছাত্রী থেকে ওয়েব কোর্টার সাধারণ সম্পাদক এবং ওয়েব কোর্টার সম শিক্ষা অনুধায়ী বিভিন্ন ব্যক্তিরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সরকারকে নতুনভাবে চিন্তাভাবনা করার জন্য তারা অবশ্যই চিন্তাভাবনা করতে বলেছেন এছাড়া ফেসবুকে একটি গ্রুপ গড়ে তোলা হয়েছে এগেনস্ট এক্সাম বলে সেই গ্রুপে কিন্তু অনেক ছাত্রছাত্রী এ বিষয়ে প্রতিবাদ গড়ে তুলেছেন এই মুহূর্তে চলে আসছি পরবর্তী আপডেটের দিকে সেনা ডাকা নিয়ে যা বললেন অধীর চৌধুরী অধীর চৌধুরী বললেন যে নিজের সব কৃতিত্ব নেবেন বলে তিন দিন ধরে সেনা ডাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার এমন মন্তব্যে জেরে সাধারণত সকলেই কিন্তু এই বিষয়ে তৃণমূল কিন্তু এই প্রস্তুত দিতে প্রস্তুত মুখ্যমন্ত্রীর অধীনে প্রশ্নই তিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগ হলো এই দায় কার অধীরবাবু দাবি করেছেন নিজে কেরামতি দেখাবেন বলে সেনাবাহিনীকে ডাকতে দেরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন ঝড় চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী বলতে শুনেছি বাংলার সর্বনাশ হয়ে গেল তার মানে কতটা ক্ষতি হয়েছে তা তিনি জানেন সঙ্গে মুখ্যমন্ত্রী হিসাবে এটাও জানতেন যে রাজ্য সরকারের পক্ষে এত কাজ করা দুদ্রুত সম্ভব নয় তাহলে সেদিনই সেনা ডাকেন নিয়ে কেন মুখ্যমন্ত্রীকে মোদীর প্রশ্ন এই তিন দিন ধরে সাধারণ মানুষের দুর্ভোগ হলো তার দায় কার আমফান কখন কোথায় কতটা গতি নিয়ে আঘাত হানবে তা নিপুণভাবে জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর তারপরে সরকার কেন আগাম প্রস্তুতি নিতে পারলো না কেন সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজের রূপরেখা ঠিক করতে হলো না সরকারকে চলে আসছি পরবর্তী আপডেটের দিকে ঈদ নিয়ে যে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঈদ নিয়ে যে বার্তা দিয়েছেন তাতে করে তিনি বলছেন যে বিজেপি কিন্তু ওঁত পেতে বসে আছে বাইরে ঈদের ঈদের সময় বাড়ি থেকে বেরোবেন না বিজেপি ভিডিও তোলার জন্য ওঁত পেতে বসে আছে এবং আপনাদের বিপদে ফেলতে তারা প্রস্তুত এবং সরকারকে এই নিয়ে তুলধনা করতে পারে তাই আপনারা ই বাড়িতে বসেই ঈদ পালন করুন আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন